ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত ইরান, তবে একই সঙ্গে দেশটি এই যুদ্ধ এড়িয়ে যাওয়ার চেষ্টাও করছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইসলামিক প্রজাতন্ত্রী ইসরায়েলে দেশটির সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে। এ বিষয়ে প্রতিবেদনটিতে বলা হয়, ইরান সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে, তবে তা এড়ানোর চেষ্টাও করছে। প্রতিবেদনে চার ইরানি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, প্রত্যাশিত ইসরায়েলের প্রতিষেধকমূলক হামলার জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনীকে অসংখ্য পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামিনি। তারা সতর্ক করে বলেন, উল্লেখযোগ্য ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটলে ইরান পাল্টা আক্রমণ করবে, তবে ইসরায়েল যদি সীমিতভাবে সামরিক স্থাপনা ও অস্ত্রের গুদামগুলিকে লক্ষ্যবস্তু করে তবে তারা এই সংঘাত বাড়ানো থেকে বিরত থাকতে পারে। এই চার কর্মকর্তার মধ্যে ইসলামী রেভলিউশনারি গার্ড করপসের দুজন সদস্য বলেন, ইসরায়েল যদি তেল স্থাপনা, পারমাণবিক স্থাপনা অথবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করে তবে ইরান 1000 প্লাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে এর জবাব দেবে।